দর্শক দেখেন যে ভাইয়ের কবুতরগুলো আসলে ব্রিডিং এ আছে চাইলে এই যে আরক জোড়া আছে প্রত্যেকটা জোড়া জোড়া খালি ব্রিডিং করতে স্যার বাচ্চা দিচ্ছে তারেক ভাই এগুলো কি বিক্রি আপনার হ্যাঁ ভাই সবই বিক্রি ভাই একটা কথা হলো কি এই কবুতরটি পাইবেন পুরো মাস্টার পেয়ার কবুতর ভাই মাস্টার পেয়ার পাই একদম ডিম বাচ্চা দেখুন খালি করতেই আছে করতেই আছে কোনো মিস নাই কোনো মিস নাই ভাই হ্যাঁ একদিকে বাচ্চা আর একদিকে ডিম বাচ্চা ঠিক আছে এগুলো কত করে পড়বে ভাই পাঁচ পিস এগুলো মাটিগুলো চোখটা দেখুন খুব ভালো মাটি আচ্ছা এটা মাদিটা তাই না এই যে মাদিটা দর্শক এটা মাদিটা ভাই জোড়াটা কেমন পড়বে ভাই জোড়াটা পড়বে ভাই কোন ভাই কবুতর কোয়ালিটি কেমন ভাই খুবই ভালো কবুতর দেখেন জোড়াটা দেখেন কোন দিক দিয়ে ফালাই দিতে পারবে না একদম সেম টু সেম ঠিক আছে হ্যাঁ এই যে মাদিটা একটু দেখাই দেখেন এই দর্শক বাইক আগে ট্রেকটা দেখাইতে আছে বিয়ার পেপসি ক্লাব আর হ্যাঁ ম্যান ওকে এটা মাদিটা মাদিটা ভাই দেখেন চোখটা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসী যে যেখানে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবারও চলে আসলাম তারেক ভাইয়ের রেসিং কবুতরের খামারে তো দর্শক ঈদের আগে যে কবুতরগুলো আপনারা নিতে চাচ্ছেন খুবই কম দামে ন্যায্য দামে নিতে পারবেন ভাই আসলে একটা ঈদের অফার দিয়ে দিছে আর কিছু কবুতরের প্রেডিগ্রি আছে এটা কোনো একটা বিডার বা যেন বুঝতে পারে যে ওনার ব্লাডের এই জন্য ভাই নামগুলো বলে না ওই টাইপের কিছু কবুতর আছে আসলে একটা বিডার তো অনেক যত্ন করে একটা কবুতর তৈরি করে বা অনেক টাকা মূল্য হয় অপশন থেকে কিনে জোড়া দেয় পেয়ার করে ওগুলার বাচ্চা কাচ্চা বা ওই টাইপের কিছু কবুতরও আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন তার আগে একটা কথা বলি তারেক ভাইয়ের সাথে কবুতর নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটাতে যোগাযোগ করবেন আর ঈদের আগে ইনশাল্লাহ নিয়ে যাবেন চলুন দর্শক ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তারেক ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে আপনাদের দোয়া আসসালামু আলাইকুম আপনাদের রেসিং কবুতরের খামারে ভাই জি ভাই ভাই আজকে হইলো থাকবে হইলো মাদি থাকবে সিঙ্গেল সিঙ্গেল অনেক ভালো ভালো মাদি থাকবে আজকে ভালো বিডারের কবুতরই আছে তো ভাই একটা বিডারের ব্লাড লাইন অনেক কষ্ট করে অনেক দামি দামি দিয়া কালেকশন করে বুঝতে পারছেন তো আমরা ভাই ওই 3,000-4,000 টাকা দিয়া ওই ব্লাডটা আসলে বলি ঠিক আছে ওইটা ঠিক হয় না আমাদের তো আপনারা কবুতর নিবেন সব ভালো ভালো কবুতরই আছে বুঝতে পারছেন যে যেটা লাইনের কবুতর চান আছে এই আর কি দেওয়া যাবে সমস্যা নেই তারেক ভাই আপনি ওই সাইডে কিছু কবুতর দেখতেছেন হ্যাঁ ভাই ওইখানে অনেক অনেক কবুতর আছে আমার কাছে আসেন যে এইখানে এইখানে কবুতর আছে এখানে কবুতর আছে এখানেও অনেক ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে এই আর কি যার যেটা লাগে কেউ খালি হাতে যাবেন না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলুন ভাই আমার নাম তারেক মোবাইল নাম্বার হলো 01756270064 এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নগদ নাম্বার বিকাশ নাম্বার জি ভাই চলেন দেখেন জি তারেক ভাই এটা কি কবুতর আপনার এটা একটা নর কবুতর ভাই নর কবুতর হ্যাঁ দর্শক নর কবুতরটা চোখটা দেখেন খুবই সুন্দর পেদার দেখেন তো ভাই যে পেদার ভাই জোড়া আছে এটা ভাই হ্যাঁ ভাই এটা খুব ভালো একটা হ্যাঁ এটা এটা গিয়ার পে লিমিটেড ক্লাবের কবুতর আচ্ছা 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 দর্শক এটা হলো দেখেন মাদি ভাই সাইরা দিয়ে রাখছে দেখেন একদম কবুতর রেসিং কবুতর যেগুলো গরম এগুলো সাইরা দিলে ঠান্ডা থাকবে ঠিক আছে একদম ব্যালেন্স ফেদার হ্যাঁ ভাই হ্যাঁ পা করতেছে তো এই যে লং এর কবুতর কি ক্লাবের ভাই বিআরপিএল এর লিমিটেড ক্লাবের কবুতর আচ্ছা খুব ভালো স্পেশাল ব্লাড লাইনের কবুতর দেখুন এটা মাছ সুন্দর ভাই এই জোড়াটা কি আপনার বিক্রি জি ভাই বিক্রি ভাই একটু জোরে বললেন তো দর্শকরা কত এলে নিতে পারবে ভাই জোড়াটা ভাই পড়বে হলো কোনো দামাদামি না করলে 4,500 টাকা ভাই একটু কম বেশি করা সম্ভব না তার 4,000 টাকা একদম একদম 4,000 টাকা হ্যাঁ এই ভাই ক্লাবের কবুতর ভাই দাম বেশি এগুলো দাম বেশি থাকে একটু হ্যাঁ কত জোড়া কবুতর দেখাবেন আজকে কবুতর আছে বহুত অনেক কবুতর আছে ভাই যতটুকু দেখানো যায় দেখানো যায় আচ্ছা ঠিক আছে এই আরেকটা মাদি ভাই এটা কি মাদি ভাই আপনার দেন দর্শক ভাই যে এটা গেট আপটা চোখটা আমি দেখাই দেন কতটা একদম পুরো সেই ফেদারটা দেখেন তো একটু এই যে ফেদার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি ভাই কোন 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 জায়গার এটা টেকটা লিমিটেড ক্লাবের কবুতর লিমিটেড ক্লাবের এটা হলো লোগো বুঝতে পারছেন নাম লেখা থাকে না বিআরপিএল এর কিন্তু এটা হলো লোগো এটা হলো চিহ্ন থাকে সারান ভাই আচ্ছা দর্শক একটু দেখাই তার বাইরে ভাই এটা জোড়াটা আসলে নটটা কেমন নটটা ভালো নটটা এয়ার পিসিডির ভাই
আচ্ছা ভাই এই পেয়ারটা কত টাকা হইলো আপনি দিতে পারেন 3500 টাকা ভাই এটা একদম ফিক্সড প্রাইস 3500 জি ভাই ক্লাবের কবুতর আর খুব ভালো কবুতর লোডো ক্লাস আছে খুব ভালো লাইনের কবুতর 3500 ভাই 3500 দর্শক এই পেয়ারটা নিতে হইলো 3500 টাকা দিতে হবে তার আগে ভাই এগুলা কি কবুতর এগুলো এটা মাদি ভাই এটা কিটেলের মাদি কিটেলের মাদি ভাই আচ্ছা চোখটা দেখেন তো ভাই তো উপরে দিয়ে গুলেন হ্যাঁ এই দর্শক এই দেখেন কিটেলের মাদি ভাই এরকম কত জোড়া আছে আপনার কাছে মাদি এটি মাদি ভাই মাদি কত কত পিস আছে মাদি আছে কয়েকটা আছে মাদি দেখাইতেছি আমি আচ্ছা ভালো ভালো মাদি দেখাইতেছি যার দরকার হইব একটা মাদি ভাই আচ্ছা আচ্ছা দর্শক এরকম মাদি আরও আছে আমি দেখাবো বাইরে বলবো সারার জন্য জায়গায় দেখাই এটা কিটেল এটা ঠিক আছে যে দর্শক এই যে আর একটা মাদি এটা কি লাইনের দাদা এটাও কিটেল ভাই কিটেল হ্যাঁ হুম এটাও কিটেলের আচ্ছা ঠিক আছে এখন ফেদারটা দেখেন লংয়ের কবুতর দেখেন হুম লং এটা ভাই হুম আচ্ছা খুব ভালো কবুতর এই দর্শক এটা হলো আগের কিটেলটা ভাই হুম এই যে এটা হলো আগেরটা আর এই যে নিচে হলো পরেরটা ভাই কোনটা কত টাকা পড়বে ভাই বলেন তো 3000 টাকা পিস পড়বে যেটা নেক যেটাই নেক হ্যাঁ জি আচ্ছা দর্শক এই যে এটা নিলো 3000 টাকা পড়বে মাদি কিটেল আর এই যে দেখেন দর্শক এই যে উপরেরটা ঠিক আছে এই দুইটা মাদি আছে আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন দুইটা নিলে ভাই কত পড়বে ভাই দুইটা নিলে 5000 টাকা পড়বে দুইটা নিলে 5000 টাকা পড়বে হ্যাঁ এই দর্শক এই যে দোনোটা দেখছেন দুইটা মাদি কবুতর নরের কবুতর পিছে থাক বাবা গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর কবুতর কেমন কেমন চাই বাইরের দিকটা আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেন তারেক ভাই যে মাদিগুলো ভাই এগুলো কোনটা কি ওই যে সাদাটা কি ভাই এটা হলো জিউসের একটা এটা হ্যাঁ জিউসেলটা হ্যাঁ এটা হলো নর কবুতর নর আচ্ছা আচ্ছা পারবেন দেখেন তো ধরা যায় কিনা আচ্ছা আমি একটু বাইর হই বাইর হয়ে দেখাই ফার্স্ট ক্লাস মাদি এগুলা ঠিক আছে চোখটা দেখেন তো ভাই এগুলা কত করে পড়বে ভাই পার পিস এগুলা মাদিগুলা চোখটা দেখেন খুব ভালো মাদি হুম কত মাদিটা পড়বে 2000 টাকা ভাই 2000 টাকা পড়বে মাদিটা হ্যাঁ আর ওগুলা এবারে আর জি একটা মাদি এই মাদিটা কত পড়বে ভাই এটাও পড়বে 2000 টাকা ভাই 2000 টাকা করে পড়বে হ্যাঁ আচ্ছা বিভিন্ন ধরনের মাদি আছে তাই তো হ্যাঁ 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 বিভিন্ন ধরনের মাদি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা অন্যদিকে আরো জোড়া জোড়া দেখাবো ভাই হুম ভাই এই যে রেড সেক্রেটারটা কি এটা এটা মাদি ভাই যে মাদিটার দাম কত পড়বে 2000 টাকা এটা কিসের এটা এটা লো এটা রেড সেক্রেটার মাদি এখানে দুইটা মাদি আছে সব মাদি কবুতর এখানে মাদিটি সবই আপনাদের যেটা ভালো লাগবো এই যে দর্শক এই যে মাদিটা রেড সেকারের হ্যাঁ দেখছেন মাদির চোখটা দেখছেন দেখেন এই যে মাদিটা কত ভালো একটা মাদি ঠিক আছে এখানে হলো ভাই এটা হলো আলোচনা সাপেক্ষে 2000 টাকা করে চাইছি হ্যাঁ তো কিছুটা আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে সম্ভব মানে 2000 টাকা করে আপনারা চাওয়া 2000 টাকা আছে মাদি 1500 টাকা মাদি আছে হ্যাঁ হ্যাঁ আপনাদের যেখানে যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিন শট দিবেন হুম আবার এক মাদি আছে যে সবজি মাদিটা এটা আবার রেস করা মাদি আছে এটা আবার 2000 টাকা পড়বে ঠিক আছে রেস করাটা আচ্ছা বিভিন্ন কোয়ালিটি মাদি বিভিন্ন মাদি আছে আপনারা যা যেটা লাগবে বলবেন আমারে আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি এটা এটা গ্রিজেল ভাই দেখেন কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর ভাই চোখটা দেখেন দেখেন কেমন ডাকাইতে মানে অনেক সুন্দর এই যে দেখেন দর্শক ভাই এগুলো আসলে কোথায় বা কোথাকার লাইন বা কি ভাই এটি এই রেসার কবুতর নেদারল্যান্ড বেলজিয়ামের বুঝতে পারছেন হুম এই আর কি জার্মানের তো এটি খুব ভালো লাইনের কবুতরই আপনারা নিয়ে যা পালতে পারেন
আচ্ছা এটা কত করে পড়বে তার কই এই জোড়াটা পড়বে প্রায় 3500 টাকা 3500 টাকা পড়বে জি পিছের নর সামনে মাদি জি দর্শক এই যে দেন ভাই যে কবুতরগুলো এই যে দেন মিলি আছে এই যে আছে গ্রিজেল আছে রেড চেক আছে গ্রিজেল নর পড়বে 2000 টাকা আর মিলি টিলি মিলি আছে মাক্সি আছে এটা পড়বে 1500 টাকা রেড চেকার আছে 1500 টাকা পিস পড়বে ঠিক আছে তারপরে যদি বেশি নেয় আপনার একজনে যদি দুইটা তিনটা চারটা পাঁচটা নর নেয় বা মাদি নেয় এভাবে মিলায় নেয় তার জন্য গাড়ি ভাড়াটা অনার করে দিন আচ্ছা কি সুন্দর নর দর্শক দেখেন আপনি প্রত্যেকটা নরটা সুন্দর ঠিক আছে 1500 থেকে 2000 টাকা তাই তো জি আচ্ছা ঠিক আছে তারিক ভাই এই যে এগুলা কি এগুলা এই যে একটা দেখতেছি এটা এটা মিলি পাইক ভাই পাইক হ্যাঁ জি জি এটা নর হ্যাঁ এটা নর আর এগুলা সব নর ভাই এই সব নরের খাঁচা এটার ভিতরে এখানে ব্লাড লাইন খুব ভালো ভালো নর আছে তো আপনাদের যদি সিঙ্গেল নর লাগে আপনারা স্ক্রিনশট মারবেন আমি পুনরায় আপনাদের ভিডিও দিব তারপর আপনারা নেবেন ঠিক আছে ভালো লাগলে নেবেন কত করে পড়বে ভাই নর ভাই এখানে নর পড়বে 1500 থেকে 2000 টাকার ভিতরে এই সামনের নটটা কত করবে কোনটা এই সামনেরটা এই যে এটা দাঁড়া আছে এটা এটা কোনটা এই যে এই যে সামনেরটা এটা পড়বে 1500 ভাই 1500 আর এটা 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 পড়বে 2000 টাকা এটা একটু বেশি করবে হ্যাঁ হ্যাঁ ভাই এটা হলো বিআরপিএফসি এর এটা অকশনের একটা কবুতর এটা খুব ভালো একটা জেনসন লাইনের কবুতর একটা কবুতর আছে থেকে 2000 টাকার ভিতরে বই নিতে পারবে জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এগুলো কি লাইনের কবুতর বাইডি সব বেলজিয়াম আর নেদারল্যান্ডের কবুতর বুঝতে পারছেন এটা কি এটা মাদি মাদিটা মাদিটা হলো বিআরপি বিআরপিএল মানে লিমিটেড ক্লাবের কবুতর ঠিক আছে মাদিটা লুডু ক্লাস আছে তারপর আর জানি কি আছে আর নটটা একটা রেস করা একটা নর ঠিক আছে বিআরপি থেকে রেস করা একটা কবুতর আচ্ছা এটা কত বড় ভাই জোড়াটা এই জোড়াটা বাচ্চা সুদ্ধা যদি কোনো ভাই বা বন্ধু নেয় তাহলে পড়বে হলো 4000 টাকা তো 3500 টাকা 3500 টাকা জি এটা কি কবুতর এটা এই দুটো কবুতর দেখেন দুটো খুবই মাস্টারপিস কবুতর খুবই ভালো লাইনের দেখেন চেহারা দেখেন শেপ দেখেন নাক দেখেন নকশা দেখেন যেভাবে মন সেভাবে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো ভাই কেমন বাজার মূল্য থাকতেছে আপনাদের ভাই এর বাজার মূল্য আজকে কমে দিয়ে দিই মন কবুতর দামা দামি যদি না করেন 3500 ভাই জি এই মাদি দাদা কি রে ভাই এটা খুবই সুন্দর একটা গেটাবার কবুতর দাম ওরা ঠিক আছে 3500 ভাই 3500 ও তাহলে ভাই এটা কি জাতের এটা মাক্সি এটা হলো মাক্সি কবুতর বুঝতে পারছেন ব্লাড লাইনটা খুবই ভালো ব্লাড লাইন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ দিলে কবুতর একের কোয়ালিটি হাড়ির উপরে একটা মাদি নিচেরটা নর আচ্ছা 3000 টাকা ইপিআরটা এই জোড়াটা বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে এগুলা অবশ্যই উড়াইতে পারবে আচ্ছা 3000 টাকা লাগবে 3000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এখানে ভাই খারাপ কবুতর নাই আমি ভালো জায়গা থেকে কবুতর আনি এখানে খারাপ কবুতর নাই একটু ওকে ঠিক আছে দর্শক বাইরে জায়গা বিদ্যুৎ নাই এক জোড়া কবুতর আমি দেখাই তারপর খুবই সুন্দর ভাই কেল কালো স্যার কেবেন ডিস লাইনের কবুতর বুঝতে পারছেন হ্যাঁ ওই যে মাদিটা দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেন মাদিটা হ্যাঁ মাদির শেপটা দেখেন খুবই সুন্দর শেপ এটা নট এটা নটটা আর এটা মাদিটা মাদিটা ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এগুলো আসলে কেমন প্রাইস থাকতেছে আপনার কাছে মাদির একটু ধরে রেখে দিতেছি আপনাদের আচ্ছা দেখেন ফার্মাসি দন্ডটা দেখছেন ও খুবই সুন্দর ব্যালেন্স ব্যালেন্স দেখেন ভাই কবুতর অন্ধকারে আছে দেখে মনে করবেন দেখেন কবুতর এই দেখেন এই মাথার শেপটা দেখেন এ কেমন প্রাইস পড়বে দাদা এটা কার্লোসের মাদি 3500 টাকা পড়বে জোড়াটা জোড়াটা 3500 হ্যাঁ মাদিটা ডিম দিবে হ্যাঁ ডিম দিয়ে দিবে একদম ঠান্ডা খেলোয়াড়ের কবুতর ভাই এটা কি দেখাইবেন এখন দর্শক এক জোড়া বাইরে জায়গা মুস্তি করতেছে ভাই খোরা টোরা কিচ্ছুই দিচ্ছে না অন্ধকারের ভিতরে রেখে দিছে কবুতরগুলা ঠিক আছে তো এটা কি জাতের ভাই এটা আপনার ভাই এটা রেসার বোমা এটা বেলজিয়াম জাতের একটা কবুতর ঠিক আছে অন্ধকারের ভিতর তো ভাই এটি খুব স্পেশাল ভালো ভালো লাইনের কবুতর আমি রাখছি খারাপ রাখি নাই এই যে দেখেন জোড়াটা ঠিক আছে ভাই এগুলা কেমন প্রাইস পড়বে ভাই 3000 টাকা ভাই এই জোড়াটা নিলে 3000 টাকা লাগবে হ্যাঁ এই জোড়াটা নিলে 3000 টাকা লাগবে বিশাল সুন্দর সাইজের কবুতর তারপর ভাই এই লাইট তো একটু কম হয়ে গেল ভাই এখানে একর অন্ধকার তো এই এর ভিতরে এটা নটটা নটটা খুব ভালো একটা নট আর এটা হলো মাদিটা মাদিটা রেস আছে তিনটা রেস আছে তিনটা রেস আছে ভাই আচ্ছা আচ্ছা মাদিটা একটু ধরবেন নাকি দাদা জি ভাই এটা আসলে চোখ তাই না চোখটা দেখছেন এই চোখ দেন জুম করলে কতটা দেখা যায় স্মুথ এটা তিনটা রেজাল্ট আছে তিনটা রেজাল্ট আছে ভাই এই জোড়াটা কত টাকা হলে দিবেন 3500 টাকা ভাই 3500 আচ্ছা ভাই এটা কি এটা জাতটা এটা রেড চেকার ভাই ভাই নটটা তো পুরো পাগলা একটা নট দেন আপনি ক্যাপাটিয়া নট এই যে দেন বিশাল সাইজের নট দর্শক এই যে মাদি সামনেরটা এটা কি জাতের কবুতর এটা আপনার এটা রেড চেকার হুম এটার
বেলজিয়াম লাইনের কবুতর খুবই ভালো কবুতর ভাই নট একটু ধরবেন নাকি ভাই অবশ্যই দর্শক দেন ভাই যে কবুতরগুলো প্রত্যেকটা কবুতরই খুবই সুন্দর এবং ব্যালেন্স করা এই যে ভাই এই জোড়াটা কি কি ইয়া আছে ভাই ব্লাড ভাই এটা খুব ভালো ব্লাডই আছে বুঝতে পারছেন দাম কম তো দাম কম হইলে কি ব্লাড বলা যায় না বলা যায় না বুঝতে পারছেন কথাটা এই আর কি কত হইলে দিবেন ভাই এটা অরিজিনাল বিডারের থেকে এই মনে এক জোড়া কবুতর আনতে গেলে লাগে 30,000 এটা কত এক দেয়া বেশি হলো 3,000 3,500 এটা তো ব্লাডটার ক্ষতি হইতাছে বুঝতে পারছেন বুঝতে পারছি আর কি এখন হলো কবুতর কোয়ালিটি ভালো ব্লাডও ভালো এই আর কি বেশি দাম দিলে ব্লাড বলা যায় বেশি দাম দিলে ব্লাড বলা যায় না কত হইলে দিবেন ভাই এটা এই জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু নাই একদম 3,500 টাকা 3,500 পাক্কা পাক্কা 3,500 ভাই এটা কি এটা এটা সবজি রেসার সবজি রেসিং কবুতর হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ভাই এটা কেমন জোড়াটা ভাই জোড়াটা খুবই ফার্স্ট ক্লাস জোড়া ভাই ভাই এই জায়গায় আমার নটটা একটু দেখাইতে পারবেন আচ্ছা দেখাই তার আগে দামটা বলেন তো জোড়াটা কত টাকা ভাই 4,000 টাকা 4,000 টাকা লাগবে ভাই জি মাদিটা কিসের মাদিটা একটা রেস করা আছে একটা রেস করা আছে জাস্ট নটটা একটু ধরেন এই দর্শক এই যে নর আমি দেখাই এই যে দেন এই দেন নর এই যে আপনাদের নর এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা কবুতর চোখটা দেখেন তো ভাই অবশ্যই এই যে ফেদার ভাই একটু সামনে দিকে লং হ্যাঁ এই যে দেন দর্শক চোখটা দেখেন ভাই একটু সামনে আসেন তারিখ ভাই এদিকে লাইট আছে এটি হ্যাঁ এই যে তাহলে ভাই এটা কত টাকা হইলে দিতে পারবেন আপনি ভাই জোড়াটা 4,000 লাগবে 4,000 টাকা ভাই 4,000 ওকে জি তারিক ভাই এই জায়গায় ডিম নিয়ে বসে আছে এটা কি জাত ভাই এটি সব রেসার জাতের এটি খুব ভালো ভালো লাইনের কবুতর যেহেতু কমাই দিমু কবুতর বেশু এজন্য আজকে এই সুযোগ আপনি যেহেতু বলছেন যে ভাই আজকে কম দামে কবুতর অ্যাড দিমু সব আচ্ছা এটা মাদিটা তাই না এই যে মাদিটা দেখাইতে পারি দর্শক এটা মাদিটা ভাই জোড়াটা কেমন পড়বে ভাই জোড়াটা পড়বে ভাই কোনো ভাই বা বন্ধু দামাদামি না করলে 3,500 টাকা 3,500 মাদিটা দারুণ এই দর্শক এটা হলো মাদিটা এই যে দেখেন আপনারা মাদিটা খুবই সুন্দর চোখ একটা গেট আপ হ্যাঁ এই যে পেদার হবে এই যে খুবই সুন্দর খুব ভালো মাদি ভাই খুবই ভালো মাদি আচ্ছা তাহলে কত বললেন ভাই জোড়াটা 3,500 হ্যাঁ দর্শক জোড়াটা 3,500 টাকা হইলে আপনারা নিতে পারেন এই যে দেন দুটোটা কবুতর খুবই অ্যাক্টিভ ভাই এটা কি কবুতর এটা সবজি এটা মাদি নাকি এটা মাদি আর এটা নট দর্শক নটটা চোখটা দেখেন আপনার আগে এই যে দেন চোখ ঠিক আছে শেপ কোয়ালিটি ভাই এই প্যাটটা কত লেবি দেবেন একদম 3,000 টাকা এটা একদম 3,000 জি হ্যাঁ জি দর্শক এই জোড়াটা 3,000 টাকা হলে আপনারা নিতে পারবেন দেন একটু নটটা ধরবে ভাই বলতেছে দেন খুবই সুন্দর দর্শক এই যে দেন 3,000 টাকার কবুতরের আপনাদের এই যে খুবই সুন্দর ফেদারটা দেন ভাই একটু এই যে ব্যালেন্স এই যে ফেদার ভাই আচ্ছা চোখটা দেন এই আরেকটা এটা 3,000 লাগবে দাদা জি হ্যাঁ জি দর্শক জোড়াটা 3,000 টাকা হলে আপনারা নিতে পারেন দেন এই যে চোখ তারিক ভাই কৌতুক তো সব ধরলে আমার অনেক টাইম লাগে হ্যাঁ তো এগুলা কেমন ভাই যে ডিপ আছে একটা ক্লিয়ার পেপসি ক্লাবে বুঝতে পারছেন ক্লিয়ার পেপসি ক্লাবে আচ্ছা আচ্ছা আমি একটা দিব দেখেন এই মাদিটার আর একটা ডিম আছে বুঝতে পারছেন আমি মাদি দেখাইবেন এটার না না মাদিটার একটা ডিম আছে আমি নটটা দেখাই দিই আচ্ছা ঠিক আছে দেখেন এই দর্শক ভাই দেখাচ্ছে আমি দেখাই আপনাদেরকে এই যে ব্যালেন্স ভাই এই যে ব্যালেন্স ঠিক আছে চোখটা কোন ক্লাবে বি আর পেপসি ক্লাবে না এই যে দেন দর্শক খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি দেখেন চোখটা হ্যাঁ ভাই এটা ডিম সহ দিবেন না ডিম স্যার হ্যাঁ ডিম সহ দিলে দিব আচ্ছা কত বললেন ভাই এটা এটা 3,500 টাকা লাগবে হ্যাঁ দর্শক এই জোড়াটা নিতে হইলে ভাই কি 3,500 টাকা দিতে হবে ঠিক আছে ভাই পাগলা এই জোড়াটার নাম কি খুব ভালো লাইন এটা মাক্সি কবুতর মাক্সি কবুতর ভাই আচ্ছা দর্শক দেন মাক্সি এই যে মাদিটা মুস্তিতে আছে ফুল তাই না ভাই জি আচ্ছা আচ্ছা দুটো কবুতরে তো সেরা এই জায়গার কোনটা বলবো যে দেখাইতে নট হইল এটা এক বিডারের বাসা থেকে কিনা আনছে রেস করা কবুতর আচ্ছা এই প্যাটটা কেমন মূল্য থাকবে বিআরপিএফসি এটা এই নটটা রেস করা আছে বিআরপিএফসি 3,500 ভাই 3,500 আছে জি আচ্ছা তো নটটাই ধরেন এটা এটা কি কবুতর এটা নট নটটা ভাই এটা এটা বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ জি
দর্শক নটটা চোখটা দেন ফেদারটা দেন তো দাদা এই যে ফেদার ঠিক আছে প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর টানা ছিল ভাই বুঝতে পারছেন হ্যাঁ এই টানা ছিল টাইনা দিছেন ও টাইনা দিছেন আপনি হ্যাঁ এই যে ব্যালেন্সটা এই যে দেন ব্যালেন্স আজ সারন ভাই ঠিক আছে হ্যাঁ আর এই ট্যাগটা দেখেন এই যে বি আর এফসি 2021 খুবই সুন্দর ভাই পাওয়ারফুল কবুতর 3500 টাকা ভাই এই যে আরো এক জোড়া আপনাদের তো হিসাব ছাড়া কবুতর আল্লাহর রহমতে জায়গায় তো এটা কেমন কবুতর কোয়ালিটি কেমন ভাই খুবই ভালো কবুতর হুম দেখেন জোড়াটা দেখেন কোন দিক দ্বারা ফালাই দিতে পারবেন না না একদম সেম টু সেম ঠিক আছে হ্যাঁ এই যে মাদি একটু দেখাই দেখেন এই দর্শক বাইক আগে ট্যাগটা দেখাইতে আছে বিয়ার পেপসি ক্লাব আর হ্যাঁ ম্যান ওকে এর মাদিটা মাদিটা ভাই দেখেন চোখটা হুম পেদার এই যে পেদার তাহলে কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়া করবে ভাই 4500 টাকা 4500 টাকা লাগবে দাদা এটা হ্যাঁ জি এটা 4500 টাকা দর্শক এটা 4500 টাকা লাগবে এই দেন ভাই এটা পেডিগ্রি ও আমার কাছে আছে পেডিগ্রি হইলে আমি পেডিগ্রি তে আছে পেডিগ্রি দেখাই আমি এটা 10000 বেচতে পারি আমার দরকার নাই যা 4500 4500 ভাই এটা কেমন লাফালাফি করে কিন্তু দেখছেন ব্যালেন্সের দিকটা হুম দেখেন এক চুলো এদিক ওদিক দিয়ে গোটা ঠিক আছে লড়বে না ভাই এটা কবুতর হলো যারা চিনবে এই যে এটা হলো বিশের বিশের বিআরপিএফসি টেক ঠিক আছে এটা কিন্তু কোনো নাম নাই ঠিক আছে কিন্তু এই কালারের কবুতরটা টেকটা এটা যারা চিনবে তারাই বুঝতে পারছেন এটা হলো আপনি এই কবুতর দুটো এক বিডারের বাসা থেকে কিনা ছিল জিরো পরের বাচ্চা 20000 টাকা দা এই যে এই এই যে দেখেন চোখটা চোখ খুবই সুন্দর চোখ রে ভাই এই লং এর কবুতর ভাই এই পাক দেখেন এই দেখেন পাক আচ্ছা সারন ভাই বাইরে একটা ডিম আছে ভাই আমি দেখছি ডিম আছে এই যে আমি এদুরা তো লাফালাফি করে ধরতে পারি না এই কারণে একটু ব্যালেন্সটা দেখাই দিলাম আজকে আজকে একটু ফাঁকে ধরতে পারছি এই আর কি ও ভাই এটা কত টাকা রাখবেন ভাই এই জোড়াটা কোনো ভাই বা বন্ধু নিলে 4000 টাকা 4000 টাকা লাগবে হ্যাঁ ভাই ডিমটা ফাটাই দেবো 4000 টাকা 4000 ভাই এটা কি কৌতো এটা এটা গ্রিজেল ভাই এটা গ্রিজেল হ্যাঁ দর্শক কালারটা আপনারা দেখেন গ্রিজেলের কালারটা এই দেন ভাই কালারটা কেমন ফুটছে ভাই ক্যামেরা সুন্দর অনেক সুন্দর এই দেখেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি আপনাদেরকে দেখাই ভাই এই প্যাডটা আসলে কেমন পড়বে ভাই ডিম বাচ্চা করছে কিনা ভাই ওই একই ভাষার কবুতর তো দেন জঙ্গি স্টাইলে বুঝতে পারছেন হুম অনেক কবুতর কিন্তু অনেক পাওয়ারফুল কবুতর দেখেন বডি দেখেন শেপ দেখেন চেহারা দেখেন মানে ওরা আছে না ক্যামেরায় শো হইতে চায় না মেন কথা হলো এটাই বলা যায় ভাই ক্যামেরা দেখাস না ভাই এই জোড়াটা কেমন দাম হইলে আপনি দিতে পারেন 4000 টাকা ভাই এই দুটো এই দুটো 4000 টাকা লাগবে ভাই জি আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর এটা এটা খুব ভালো লাইনের কবুতর ভাই ব্লাড লাইন অনেক করা হ্যাঁ দেখেন কবুতর দুটা হ্যাঁ ভাই খুব ভালো কবুতর ভাই খুব ভালো ভালো কবুতর এটা ভাই জি আচ্ছা আচ্ছা ব্যালেন্স বুলেন্স পাক পুক সব ভালো আচ্ছা 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 লিও হ্যারিম্যান বুঝতে পারছেন হ্যাঁ 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 এটা বলতে এর একটা কবুতর নটটা ও তো ভাই এটা আসলে কেমন প্রাইস পড়বে ভাই 3000 টাকা ভাই এই প্যাডটা নিতে হলে 3000 টাকা লাগবে আপনার হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে দর্শক এটা 3000 টাকা দর্শক এই কবুতরটার কোয়ালিটিও ভালো বেশ ভাই এটা কি কবুতর এটা পুরো দানব হ্যাঁ এটা রেড চেকার কবুতর এটা জ্যানসন আর পাইথনের কবুতর খুবই স্পেশাল কবুতর এটা এমন উপরে রাখছেন ভাই আমি দেখাই দেব তো ভাই এটা দিয়ে আমি বাচ্চা কাচ্চা লইছি এটা খুব ভালো কবুতর ভাই তাই এই প্যাডটা আসলে 3500 টাকা ভাই এটা 3500 টাকা লাগবে ভাই হ্যাঁ জি দর্শক এই প্যাডটা 3500 টাকা হলে আপনারা নিতে পারেন দর্শক এই যে দেখেন এই জায়গা আরো প্রচুর পরিমাণ কবুতর আছে ভাইয়ের চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে মিলি আছে দেখেন আপনারা এই যে মিলিও নিতে পারেন আপনারা দেখে শুনে বাইরের কাছ থেকে তো আমি আজকে প্রত্যেকটা কবুতর দেখানো সম্ভব না ভিডিওটা লং হয়ে যায় আপনারা বারবার বলেন অনেক বড় ভিডিও হয় তো আজকে এই পর্যন্ত তারেক ভাই তো আজকে বিদায় নিলাম হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে দর্শক তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম